বেচে কলু জামাই, এই বেচে বেচে কল ছানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালো বেজেছে। Hey guys, welcome back to my channel. তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে আমি চলে এসেছি কাশ্মীর। এখানে প্রচন্ড পরিমাপের ঠান্ডা, তাই দেখো আমি গায়ের মধ্যে সোয়েটার পরে নিয়েছি। আর গাইস, এই কাশ্মীর শহরটা কেমন দেখতে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইখানে এখন ঠান্ডার পরিমাপটা ঠিক কতটা। তো চলো, ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে আমি রিয়াকশন দিতে চলে এসেছি ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে এত ভিড়, এত ভিড়, এই গরমে আমি সোয়েটার পরছি। আর পাশে একটা বনু ফোন করছিল, ফোন করতে করতে জাস্ট আমাকে দেখে চলতে গেল। এত ভিড়ের মধ্যে আমি নীল লজ্জার মতো সোয়েটার পরেই চলেছি, বাট সোয়েটারটা দেখছো পরতে পারছি না। আর এদিকে কাকিমা দিদিভাই এমনভাবে তাকাচ্ছে যেন কি না কি হচ্ছে। সালে কো বম সে উড়া দুঙ্গা, এক বার হাত মে আ যায় তো। এখানে রিয়াকশনটা জাস্ট আমার অসাধারণ লেগেছে। এখানে দুজন কাকিমা খুব গল্প করছিল আর আমি তার মাঝে এন্ট্রি নিলাম, জাস্ট চমকে গেছি কিভাবে দেখো তোমরা। থাকবো লুঙ্গি পয়রা আইলো রে গরমের। এবার আমি চলে এসেছি কাশ্মীর। তো গাইস, এই এত গরমে শুধু কি সোয়েটারে হচ্ছিল না, আবার মানকি টুপি, দেখো মানকি টুপি পরে নিয়েছি। আমাকে তো এইবার মানুষজন পাগল বলবেই, এমনিতেই পাগল ছিলাম, এবার বদ্ধ পাগল, সকলে খুব হাসাহাসি করছে আর পাগলই বলছে। চোখ তুলে দেখো না কে এসেছে, ভালোবাসা এত কাটে পারবো তাকে। এবার আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এখানে বাস থেকে শুধু রিয়াকশনগুলো দেখো তোমরা। তো গাইস, এবার আমি কোথায় এসেছি বলো তো? এটা হলো হাওড়া স্টেশন, তোমরা অনেকেই জানো, অনেকে আবার জানো না। তো এখানে আমি একটু বারবার মাথায়
মাথায় দিল গুন্ডা পাবলিক রিঅ্যাকশনটা ভালো পাই আর এখানে শয়টার পড়তে পড়তে একজন মাসিমা চলে এসেছে পাখা বিক্রি করার জন্য মাসিমা বলছে তুমি এত গরমে শয়টার পড়ছো কেন কারণ এত গরম মানুষ এমনি জামা কাপড় গায়ে রাখতে পারছে না আর আমি বললাম আমি তো কাশ্মীরে এসেছি গাইস দেখো খুব ঠান্ডা লেগেছে তাই আমি শয়টাটা পরে নিচ্ছি আর এখানে একটু পাবলিক রিঅ্যাকশন নেব কে এসেছে তো গাইস দেখো এত গরম এত গরম আমি সোয়েটারটা খুলে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক করে দেবে সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা